فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ আপনার প্রশ্ন হচ্ছে যে ইস্তেখারা নামাজ কি এবং এটা কখন পড়া যেতে পারে। ইস্তেখারা নামাজ হচ্ছে কোনো কিছু আপনি করতে যাচ্ছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন, যেমন মানুষ গুরুত্বপূর্ণ কাজ হিসেবে হয়তো বিবাহসাদী করতে যাচ্ছে বা জায়গা জমি কিনতে যাচ্ছে বা ঘর বাড়ি তৈরি করবে বা কোনো ব্যবসা শুরু করবে, কোনটা করবে কোনটা করবে না দ্বিধাগ্রস্ত আছে, তখন সেটা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা কামনা করবে যে এটা আমার জন্য ভালো হবে না মন্দ হবে। এটাকে নিয়ত করে সে দুই রাকাত নামাজ পড়বে এবং ইস্তেখারার যে দোয়া আছে সেই দোয়াটি পাঠ করবে, তাসাউফ বৈঠকের একদম শেষে বসে, এবং শেষে যে হাজ আল আমর বলে দুটি শব্দ আছে সেই দুই জায়গায় ওই হাজ আল আমরোর জায়গায় নিজের এটাকে সে মুখে মুখে বলবে বা মনে মনে স্মরণ করবে যে আল্লাহ এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। তো কয়েকদিন এটা পড়বে, পড়ার পরে সে ইনশাআল্লাহ যদি তার জন্য সেটা ভালো হয় তাহলে সেদিকে সে ধাবিত হবে, আর যদি তার জন্য সেটা খারাপ হয় মন্দ হয় তাহলে তা থেকে তার মন সরে যাবে বা সে বুঝতে পারবে এটা আমার জন্য করা ঠিক হবে না। আর ইস্তেখারা নামাজ পড়ার কোনো সময় নাই, যে কোনো সময় পড়তে পারেন।